Audio stories for more Sunday suspense and Bengali audio stories. Thank you. Stories. Thank you. 100 bhag real taka kamate description link e dekhun. To earn 100% real money, check description link. 100 bhag real taka kamate description link e dekhun. পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ, আসছে সে আসছে রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস এফএম এ। তোমার মনের স্টেশনে রহস্য রোমাঞ্চ ঝাঁপি নিয়ে এসে গেছি আবার আমি সতীনাথ। রহস্যের সঙ্গে রোমাঞ্চের ঠাস বুনট, তার মানেই শিহরণ, গা ছমছম। শোনাবো তো, কিন্তু সর্বনাশ করেছে রে, খুব মুশকিলে পড়লাম তো। শুরুতেই এমন মুশকিলে পড়লে তো গেছি। এমন একটা গল্প আজ তোমাদের বলবো, আমি জানি তোমরা কেউই সেটা বিশ্বাস করবে না। তোমরা কেন কেউই করবে না, কেননা করা সম্ভব নয়। তাই আমাকেও যদি কেউ কখনো বলতো, আমিও থেকে আমার কথা বাদ দাও, বিশ্বাস তো তোমরা করবেই না, উল্টে হাজার গন্ডা প্রশ্নে প্রশ্নে আমাকে একবারে জেরবার করে মারবে। কিরকম প্রশ্ন জানো? হয়তো জিজ্ঞেস করবে, কি করে আমি এই ভয়াবহ ক্ষমতার অধিকারী হলাম? শয়তান যেমন বিবেকের বদলে ডক্টর ফাউস্টকে ক্ষমতার অধিকারী করে দিয়েছিল, সেরকম ভাবেই কি আমি এই ক্ষমতার অধিকারী হয়েছি, নাকি অন্য কোনো অদ্ভুত উপায়ে এই ক্ষমতা পেয়েছি আমি? মাটির নিচ থেকে উদ্ধার করা বাক্স থেকে পাওয়া মূর্তির চোখের মতো, অথবা মৃত্যু পথযাত্রী নাবিকের দেওয়া বাঁদরের থাবার মতো কিছু অলৌকিক জিনিস আমি পেয়েছি, নাকি আমি নিজেই কোনো গুপ্তবিদ্যা নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ গন্ধকের ধোঁয়ার মতো মেঘের মধ্যে আবিষ্কার করেছি, যে কারণে এমন অদ্ভুত, অবিশ্বাস্য, আতঙ্কময় আমার এই গবেষণার ফল? সত্যি বলছি, বিশ্বাস করো, এসব কিছুই না। আসলে এটা আমি আবিষ্কার করেছি হঠাৎই, রোজকার কাজের মধ্যে দিয়ে। ক্ষমতাটা এমন ধীরে ধীরে আমার মধ্যে সঞ্চারিত হয়েছে যে আমি নিজেও প্রথমে এর স্বরূপ ধরতেই পারিনি। এই যে রহস্য রোমাঞ্চ আসছে সে আসছে, এর আজ রাতের বন্ধুরা কি বুঝছো, রহস্য কিন্তু শুরু হয়ে গেছে, মানে মূল গল্প। প্রতি রবিবারই মূল গল্প শুরু করার আগে একটু গৌরচন্দ্রিকা করি তোমাদের সঙ্গে। গৌরচন্দ্রিকা বলো কি ভনিতা কি মুখবন্ধ, যদিও সেটা ধান ভান্তে শিবের গীত কখনোই নয়, একেবারেই গল্পের আগের একটু প্রিলিউড, একটু বলা যায় ইন্ট্রো। আজ কিন্তু আশ্চর্যজনকভাবে মূল গল্প শুরুই হয়েছে, এমন ভাবে আমাকে আর আলাদা করে কিছু বলার দরকারই হলো না। সিরিয়াসলি, আজকের গল্পটার নাম অবশ্য অদ্ভুত, এবার শূন্য। কেন যেমন অদ্ভুত নাম, গল্পের শেষ শব্দে পৌঁছানোর আগে কিছুতেই বলবো না, মেরে ফেললেও না। এটাই যে সেই গল্প, সেরকম কোনো ইঙ্গিত কিন্তু কোথাও নেই। আচ্ছা বলো, একটা গল্প শেষ হওয়ার মানে তো ইতি, মানে কমপ্লিট, মানে পূর্ণ। অদ্ভুত ব্যাপার, এই গল্পের শেষ শব্দ শূন্য। বেশ, শুরু থেকেই তবে শোনো আরেকবার জি ব্যালার্ডের কাহিনী অবলম্বনে আজকের রহস্য গল্প, এবার 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 শূন্য 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 এবার শূন্য।
সর্বনাশ করেছে রে, খুব মুশকিলে পড়লাম তো। শুরুতেই এমন মুশকিলে পড়লে তো গেছি। এমন একটা গল্প আজ তোমাদের বলবো, আমি জানি তোমরা কেউই সেটা বিশ্বাস করবে না। তোমরা কেন কেউই করবে না, কেননা করা সম্ভব নয়। তাই আমাকেও যদি কেউ কখনো বলতো, আমিও থেকে আমার কথা বাদ দাও, বিশ্বাস তো তোমরা করবেই না, উল্টে হাজার গন্ডা প্রশ্নে প্রশ্নে আমাকে একবারে জেরবার করে মারবে। কিরকম প্রশ্ন জানো? হয়তো জিজ্ঞেস করবে, কি করে আমি এই ভয়াবহ ক্ষমতার অধিকারী হলাম? শয়তান যেমন বিবেকের বদলে ডক্টর ফাউস্টকে ক্ষমতার অধিকারী করে দিয়েছিল, সেরকম ভাবেই কি আমি এই ক্ষমতার অধিকারী হয়েছি, নাকি অন্য কোনো অদ্ভুত উপায়ে এই ক্ষমতা পেয়েছি আমি? মাটির নিচ থেকে উদ্ধার করা বাক্স থেকে পাওয়া মূর্তির চোখের মতো, অথবা মৃত্যুপথযাত্রী নাবিকের দেওয়া বাঁদরের থাবার মতো কিছু অলৌকিক জিনিস আমি পেয়েছি, নাকি আমি নিজেই কোন গুপ্ত বিদ্যা নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ গন্ধকের ধোঁয়ার মতো মেঘের মধ্যে আবিষ্কার করেছি, যে কারণে এমন অদ্ভুত অবিশ্বাস্য আতঙ্কময় আমার এই গবেষণার ফল? সত্যি বলছি, বিশ্বাস করো, এসব কিছুই না। আসলে এটা আমি আবিষ্কার করেছি হঠাৎই, রোজকার কাজের মধ্যে দিয়েই। ক্ষমতাটা এমন ধীরে ধীরে আমার মধ্যে সঞ্চারিত হয়েছে যে আমি নিজেও প্রথমে এর স্বরূপ ধরতেই পারিনি। এবার হয়তো তোমরা বলবে, সে নয় বুঝলাম, কিন্তু বাবু হে, তুমি তোমার ক্ষমতার উৎসের কথা, তোমার ক্ষমতায় যারা বলি হয়েছে তাদের কথা, তাদের নাম, কোন তারিখে ঘটনাগুলো ঘটিয়েছ, কিভাবে ঘটিয়েছ, এসব কথা খামোখা আমাদের বলতে এসেছো কেন? তোমাকে তো এ পর্যন্ত কেউ সন্দেহ করেনি, তবে নিজে থেকে পাগলের মতো এসব বলে কি ফাঁসির দড়ি গলায় পড়তে চাও? না, ভুল বুঝো না, অতটা বুদ্ধ আমি নই। ফাঁসির দড়ি গলায় পড়ার শখ আমার মোটেই হয়নি। শুনলে হয়তো তোমাদের অবাক লাগবে, কিন্তু যে আশ্চর্য ক্ষমতা এখন সম্পূর্ণ আমার করায়ত্ত, তার জোরেই সব গোপন কথা আমি বুক ফুলিয়ে ফাঁস করে দিচ্ছি। আমি হচ্ছি আমার ক্ষমতার চাকর। এই বর্ণনা করার মধ্যেও আমি তারই গোলামি করছি। বিশ্বাস না হয়, বিশ্বাস আমি করিয়ে ছাড়ব, কথা দিলাম, শেষ পর্যন্ত করিয়ে ছাড়বই। শুধু একটাই অনুরোধ, শেষ পর্যন্ত শোনো, ধৈর্য ধরে শেষ পর্যন্ত, তারপর না তাহলে শুরু থেকেই শুরু করি। ওভারলাস্টিং ইন্স্যুরেন্স কোম্পানির মিস্টার র্যানকিন ছিল আমার বস, ঊর্ধ্বতন বড় কর্তা। সে র্যানকিন একদিন নিষ্ঠুরভাবে নিয়তির বলি হল, আর আমি সেই প্রথম আমার অবিশ্বাস্য ক্ষমতার কথা বুঝতে পারলাম। র্যানকিনকে আমি ঘৃণা করতাম। র্যানকিন কি বলবো, মানে ভীষণ আত্মকেন্দ্রিক, অসম্ভব স্বার্থপর, অসহ্য, অসভ্য। ক্ষমতা এতটুকু স্রেফ তেলের জোরে নিজের উন্নতি করে নিয়েছিল। বস হিসেবে আমার পদোন্নতির সুপারিশ কোম্পানির কর্মকর্তাদের কাছে পাঠানোর ব্যাপারটা বারবার সে প্রত্যাখ্যান করেছে। একজন কর্মকর্তার মেয়েকে জপিয়ে জাপিয়ে তাকে বিয়ে করে নিজের অবস্থাটা আমূল ফিরিয়ে নিয়েছিল র্যানকিন। ও ছিল আমারই বিভাগের বড় কর্তা, ওর আন্ডারে কাজ না করে তো আমার উপায়ও নেই। কিন্তু আমরা কেউই কাউকে ভালো চোখে দেখতাম না। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আমার নিজের কাজকর্মের দক্ষতার জন্য একদিন না একদিন নিশ্চয়ই কর্মকর্তাদের নজরে পড়ে যাবই। তখন আমার উন্নতি আর কেউ আটকাতে পারবে না। কিন্তু র্যানকিন তার পদমর্যাদার জোরে বারবার আমাকে অপদস্থ করত, আমার কাজকর্মের কথা ভুলেও কর্মকর্তাদের নজরে আসতে দিত না। আমার আন্ডারে যেসব কর্মচারীরা ছিল তারাও যাতে আমাকে সমীহ না করে চলে, তার জন্য র্যানকিন খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা ঠিক করেছিল। ও নিজের পেয়ারের লোকদের একে একে ধরে ধরে আমার আন্ডারে ঢোকাতে শুরু করেছিল। তারা তো আমাকে উপেক্ষা করে র্যানকিনের কথা শুনবেই, খুব স্বাভাবিক। বেছে বেছে র্যানকিন আমাকে এমন সব কাজ করতে বলতো যাতে যথেষ্ট সময় লাগে আর শেষ করতে পারলেও কোনো সুনাম না হয়। এভাবে অফিসের মধ্যে আমাকে প্রায় কোণঠাসা করে ফেলেছিল র্যানকিন। তাছাড়া আজেবাজে ব্যাপারে আমাকে অপদস্থ করাটা র্যানকিনের একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। টাইপিস্টের সঙ্গে কথা বলার সময় র্যানকিন ইচ্ছে করে আমার টেবিলের ওপরে পেছন লাগিয়ে বসত, গান গাইত, সিজ দিত। তাছাড়া মাঝে মাঝে নিজের ঘরে আমাকে কোনো কাজে ডেকে
কোনো কথা না বলে মুখটাও না তুলে চুপচাপ আমাকে দাঁড় করিয়ে রেখে একটা গোটা ফাইল গভীর মনোযোগ দিয়ে পড়ত, পড়েই যেত, আমাকে বসতে পর্যন্ত বলতো না। এসব করলে কার না রাগ হয় তোমরাই বলো। যদিও ওপরে ওপরে আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে র্যাঙ্কিনের ওপরে রাগে আমার সারা শরীর জ্বলে যেত। রাগে জ্বলতে জ্বলতে আমি প্রতিদিন অফিস থেকে বেরোতাম, ট্রেনে করে ফেরার সময় খবরের কাগজটা হয়তো খুলে ধরতাম চোখের সামনে, কিন্তু একটা বর্ণ পড়তে পারতাম না, পড়া সম্ভব নয়। ভেতরে রাগটা যেন দুচোখ ফেটে বেরোবার চেষ্টা করতো আমার, অক্ষরগুলো সব একটা আর একটার উপর চড়ে একটা একটা বিশাল গোলক ধাঁধা তৈরি করত। অফিসের পর সন্ধেগুলো আর উইকেন্ডের শনি রবিবারগুলো নিষ্ফল যন্ত্রণায় কাটতো আমার, নিষ্ফল যন্ত্রণায়। একটু একটু করে আমার মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্ম নিল, যখন আরো জানতে পারলাম র্যাঙ্কিন আমার কাজকর্মের ব্যাপারে কর্মকর্তাদের কাছে বাজে রিপোর্ট পাঠাচ্ছে। তখন সত্যি আমি আর সহ্য করতে পারলাম না। মনের মতো প্রতিশোধ নেওয়া অবশ্য খুবই শক্ত কাজ, আমি ঠিক করলাম বেনামি চিঠি লিখব। না না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নয়, তাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি চিঠি লিখব র্যাঙ্কিনকে, আর লিখব ওর স্ত্রীর কাছে। প্রথমে কয়েকটা চিঠি লিখলাম, কিন্তু ওই লেখা পর্যন্তই ডাকে আর দেওয়া হলো না। মনে হলো না, চিঠিগুলো খুব একটা যুৎসই হয়নি, আবেগের বশে লিখেছি বটে, কিন্তু একটা আলমারিতে চিঠিগুলো ঢুকিয়ে তালা দিয়ে রাখলাম। নতুন করে আবার লিখতে বসলাম, কিছু কিছু নতুন কথা তাতে যোগ করলাম, কিছু রূঢ় কথার বদলে একটু নরম কথা বললাম, একটু অশ্লীল একটু বিকৃত মানসিকতার ইঙ্গিত রাখলাম চিঠিতে, পড়া মাত্রই যাতে পাঠকের মনে সন্দেহের উদ্রেক হয়। একটা পুরনো নোট বইয়ে মিসেস র্যাঙ্কিনকে পাঠাবার জন্য একটা চিঠির খসড়া করতে লাগলাম। একটার পর একটা ওর স্বামীর গুণকীর্তনের সময় আমি খুব আনন্দ পেলাম, কিন্তু আপাত সাধারণ কথার আড়ালে জুড়ে দিলাম বেশ সাংঘাতিক কিছু কথা, বেনামি চিঠির যা বৈশিষ্ট্য। এরপর প্রত্যেক দিন অফিস থেকে ফিরে র্যাঙ্কিনের সেদিনের ব্যবহার সম্বন্ধে লিখে রাখাটা আমার নিয়মিত কাজের পর্যায়ে পড়ে গেল। আমি ওর দুর্ব্যবহারের কারণ খোঁজার চেষ্টা করতে লাগলাম, আর পরের দিন আমাকে ও কি কি বলে গালাগালি দেবে তাও মনে মনে ভাবতে লাগলাম আর লিখে রাখতে লাগলাম। কাল্পনিক দৃশ্যগুলো মনে মনে ভেবে নিতাম, এমনকি সম্ভাব্য কথাবার্তাও। হঠাৎই লক্ষ্য করলাম র্যাঙ্কিন আমার বিরুদ্ধে যেন উঠে পড়ে লেগেছে। ও আমাকে প্রকাশ্যে সবার সামনে মুখের ওপর গালাগাল দিতে শুরু করলো। অধস্তন কর্মচারীদের সামনে আমার কাজের কঠোর সমালোচনায় মুখর হয়ে উঠল র্যাঙ্কিন, এমনকি আমার বিরুদ্ধে কর্মকর্তাদের কাছে অভিযোগ করব বলে রেগুলার ভয় দেখাতে লাগলো। একদিন বিকেলে র্যাঙ্কিন আমাকে এমন উত্তপ্ত করলো যে আমি আর থাকতে না পেরে আমিও পাল্টা অপমান করতে বাধ্য হলাম, অফিস থেকে বেরিয়েই পড়লাম। তাড়াতাড়ি বাড়ি চলে এলাম সেদিন, আলমারি খুলে আমার নোট বইটা নিয়ে বসবার পর যেন কিছুটা শান্তি ফিরে পেলাম। আগেকার লেখাগুলোর উপর চোখ বোলাতে বোলাতে একটু যেন মাথাটা ঠান্ডা হলো আমার। সেদিনের উত্তেজিত বাকবিতণ্ডাকে কেন্দ্র করে পাতার পর পাতা লিখলাম। পরের দিন সকালে অফিসে পৌঁছানো মাত্রই আমাদের সংঘাতটা কেমন হবে তার আভাসটাও লিখে ফেললাম। শেষ করার আগে যেন আমার নিজের অজান্তেই লিখলাম, পরের দিন বিকেলে দুটোর কিছু পরে সাততলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে র্যাঙ্কিন তার অভ্যেস মতো যখন লক্ষ্য রাখছিল কে কে লাঞ্চের পর দেরি করে অফিসে ঢুকছে, তখন হঠাৎই ও ভারসাম্য হারিয়ে সাততলা থেকে রেলিং টপকে একেবারে একতলার হল ঘরের সামনে মুখ থুবড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে মারা গেল। এই কথাগুলো যখন লিখছিলাম তখন মনে হচ্ছিল র্যাঙ্কিনের উচিত শাস্তি হচ্ছে এই। তখন আমি বুঝতে পারিনি এক সাংঘাতিক শক্তিশালী অস্ত্র জন্ম নিচ্ছে আমার দুই আঙুলের ফাঁকে। পরের দিন
কাছে ক্যাফেটেরিয়া থেকে লাঞ্চ সেরে আমি অফিসে ফিরে চমকে গেলাম। মেঙ্গের দিয়ে ঢুকে একতলার হল ঘরে দেখলাম বেশ ভিড়। গেটের বাইরে একটা পুলিশ ভ্যান আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। হলের ভেতর পা দিতেই দেখতে পেলাম চারজন পুলিশ অফিসার বেরিয়ে আসছেন। ওদের পেছনে একটা স্ট্রেচার বয়ে নিয়ে আসছে দুজন কনস্টেবল। স্ট্রেচারের মানুষটার মুখ পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, সাদা চাদরে জায়গা জায়গা রক্তে ভিজে উঠেছে। কথাবার্তায় জানতে পারলাম যে একজন লোক মারা গেছে। আমাদের অফিসে দুজন কর্মকর্তা এলেন, ওদের মুখ খুব গম্ভীর, শোকার্ত। আমার কলিগকেও দেখতে পেলাম। কৌতূহল চেপে রাখা কঠিন হলো আমার। লোকটা কে যাকে নিয়ে গেল চেনো? আরে মিস্টার র্যামকিন, মিস্টার র্যামকিন! রাত্রতলা থেকে রেলিং টুপকে একেবারে নিচে পড়ে গেছে। লিফটের সামনেকার মেঝে বসানো টালিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কি রক্ত, কি রক্ত! আর চেনবার উপায় নেই। মাথা, হাড়, গোড় সব একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ও আরো কি সব বকবক করে যেতে লাগলো, আমার লিফটের সামনের ভাঙা টালির গর্ত আর তার ভেতর চাপ চাপ রক্তের দাগ। উপরে গিয়ে ঘন্টা খানেকের মধ্যে আমি একটু সামলে উঠলাম। র্যাঙ্কিনের খালি চেম্বারের দরজাটা খোলা, টাইপিস্টরা অন্য কর্মচারীরা অসহায় ভাবে র্যাঙ্কিনের চেম্বারের চেয়ার টেবিলের আশেপাশে ডিপার্টমেন্টে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। ওরা যেন বিশ্বাসই করতে পারছে না যে র্যাঙ্কিন আর কোনোদিন ফিরে আসবে না। আমি খুব খুশি হলাম মনে মনে, খুব খুশি, খুব, যদিও শোকের একটা প্রচ্ছন্ন ছায়া ফেলে রাখলাম মুখে চোখে। আমার বুকের উপর যে পাথরটা চেপে বসেছিল সেটা সরে যেতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেছে র্যাঙ্কিন, চিরকালের জন্য গেছে। আমার উপর অবিচারের জামানা শেষ। র্যাঙ্কিনের স্মৃতি রক্ষার্থে অফিসে চাঁদা তোলার ব্যবস্থা হলো। আমি বেশ মোটা অঙ্কের টাকা চাঁদা দিলাম ও সব যাত্রায় যোগ দিলাম। ওর কফিনে ফুল মাটি দিলাম। মনে মনে এবার র্যাঙ্কিনের চেয়ারে বসার জন্য আমি প্রস্তুত হতে লাগলাম। ওই চেয়ারটা এবার আমার ন্যায্য প্রাপ্য। কয়েকদিন বাদে কার্টার নামে একটা অল্প বয়সী ছোকরা, যার বিশেষ কোনো অভিজ্ঞতাই নেই আর এতদিন যাকে আমি আমার অধস্তন কর্মচারী বলে জানতাম, তাকে যখন আমাকে টপকে র্যাঙ্কিনের জায়গায় কাজ করতে বলা হলো তখন আমি তো অবাক। প্রথমটায় সত্যি খুব হকচকিয়ে গেলাম। আমি তো ভেবেই পেলাম না এরকম দুর্নীতি কি করে চলতে পারে। কিন্তু কাকে বলবো, কার কাছে গিয়ে বলবো? বুঝতে পারলাম র্যাঙ্কিন আমার সর্বনাশটা খুব ভালোভাবেই করে গেছে। আমি এই প্রফেশনাল ঝাড়টা নির্বিবাদে হজম করার চেষ্টা করলাম। আমি কার্টারকে গিয়ে সরাসরি জানালাম যে আমি ওর আদেশ ও নির্দেশ সবই মানব। আমাদের বিভাগকে ঢেলে সাজাবার কাজে আমি কার্টারকে দারুণভাবে সাহায্য করলাম। বাইরে থেকে দেখলে এই অদল বদলের ব্যাপারটা তেমন কিছু নয়, কিন্তু পরে বুঝতে পারলাম ওরা খুব হিসেবি। কার্টারের হাতেই অফিসের সব ক্ষমতা চলে গেল একটু একটু করে। আমার হাতে রইল গুরুত্বহীন কিছু নিয়মিত কাজ, যেসব কাজের ফাইল জীবনেও কোনোদিন কর্মকর্তাদের হাতে পৌঁছয় না। আমি আরো বুঝতে পারলাম ব্যাপারটা অনেক দিন থেকেই রীতিমতো পরিকল্পিত। কার্টার আগে থাকতে আমার সব কাজকর্ম সম্বন্ধে ওয়াকিবহাল হচ্ছিল। র্যাঙ্কিনের সময়েই কার্টার আমার কাজের বাহবাটা নেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। আর থাকতে না পেরে আমি একদিন কার্টারকে সামনাসামনি চ্যালেঞ্জ জানালাম। ও সঙ্গে সঙ্গে অত্যন্ত কড়া ভাষায় আমাকে বুঝিয়ে দিল যে আমি ওর অধীনস্থ একজন কর্মচারী মাত্র। এরপর থেকে কার্টার আমাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করতে লাগলো, ইচ্ছাকৃতভাবে।
গার্ডারের আগেকার জায়গায় জ্যাকবসন বলে একটি ছোকরা আসার পর ব্যাপারটা চরমে উঠল। আস্তে না আস্তে জ্যাকবসন হয়ে গেল কার্টারের ডেপুটি। সেদিন সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আবার আমি আলমারি খুললাম। র্যাঙ্কিন সম্বন্ধে লেখা নোট বইটা এর ভেতরে রাখা ছিল। নোট বইটা বের করে কার্টারের হাতে যে লাঞ্ছনা আমি ভোগ করেছি তা বিশদভাবে লিখলাম। হঠাৎই র্যাঙ্কিন সম্বন্ধে লেখাটা শেষের দিকটা আমার নজরে পড়ল। হঠাৎই ও ভারসাম্য হারিয়ে সাততলা থেকে রেলিং টপকে একেবারে একতলার হল ঘরের সামনে মুখ থুবড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে মারা গেল। মনে হলো যেন অক্ষরগুলো জীবন্ত, অক্ষরগুলো যেন অদ্ভুত ভাবে কাঁপছে। অক্ষরগুলো র্যাঙ্কিনের নিয়তির সঠিক ভবিষ্যৎবাণী তো বটেই, তাছাড়াও ওগুলোর মধ্যে এমন একটা অশরীরী শক্তির খেলা চলছে যে অন্য অক্ষরগুলো থেকে ওগুলোর স্বাতন্ত্র্য যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার মনের মধ্যে কে যেন গুরু গম্ভীর স্বরে কথাগুলো আউড়ে যেতে লাগলো। হঠাৎ ভারসাম্য হারিয়ে সাততলা থেকে রেলিং টপকে একেবারে একতলার হল ঘরের সামনে মুখ থুবড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে মারা গেল। হঠাৎ ভারসাম্য হারিয়ে সাততলা থেকে রেলিং টপকে একেবারে একতলার হল ঘরের সামনে মুখ থুবড়ে পড়ল আর সঙ্গে সঙ্গে মারা গেল। হঠাৎই নোট বইয়ের পাতা উল্টে লিখতে শুরু করলাম। পরের দিন বিকেলে অফিসের বাইরে রাস্তায় একটা দুর্ঘটনায় কার্টার মারা গেল। কিছু ছেলে মানুষই খেলায় মেতেছি কে জানে। এই সময় এই পরিস্থিতিতে হাসিটা অযৌক্তিক সন্দেহ নেই, কিন্তু নিজেই বুঝলাম এই হাসিতে একটা আদিমতার ছোঁয়া। মনে হলো হাইতি ওঝা তার শত্রুর কাদার প্রতিমূর্তির গলাটা ছিঁড়ে নেওয়ার সময় যেভাবে হেসে ওঠে, আমার হাসির স্বরূপটাও যেন কতটা সেই রকমের। এভাবে কি আগে আর কখনো হেসেছি আমি? পরের দিন অফিসে বসেছিলাম, হঠাৎই নিচের রাস্তায় গাড়ির চাকার ব্রেক কষার একটা আর্তনাদ কানে এলো। আমি চেয়ারে খাড়া হয়ে বসলাম। আমার শরীরের সমস্ত কোষগুলো যেন কাঁটা হয়ে উঠল। একটা বিকট চিৎকার, একটা হই হল্লা, তারপর সব কেমন যেন নিঝুম। কার্টারের ঘর থেকে নিচের রাস্তা দেখা যায়। কার্টার ঘরে নেই, আধ ঘন্টা আগেও বেরিয়েছে। আমরা টেবিলের পাশ দিয়ে এগিয়ে জানলার কাছে গিয়ে মুখে দিলাম নিচে। একটা গাড়ি ফুটপাথের উপর উঠে পড়েছে। 10-12 জন লোক গাড়িটাকে ঠেলে রাস্তায় নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গাড়িটার বিশেষ ক্ষতি হয়নি, তবে পেট্রোল ট্যাঙ্কটা ফেটে পেট্রোল গড়িয়ে পড়ছে রাস্তায়। আর তখনই আমাদের নজরে পড়লো গাড়ির নিচে একটা লোক চাপা পড়েছে বিভৎসভাবে। হাত পা মাথা দুমড়ে মুচড়ে, ভালো করে চেনাই যাচ্ছে না, কিন্তু ওর পরনে স্যুটের রংটা খুব পরিচিত মনে হলো। 2 মিনিট বাদেই একটা ফোন ডিপার্টমেন্টে। আমরা জানতে পারলাম লোকটা কার্টার। সেই রাতে আমি র্যাঙ্কিন সম্বন্ধে যা যা লিখেছিলাম তা নষ্ট করে ফেললাম। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয়ের আড়ালে অবশ্য একটা সুখের অনুভূতি যে লুকিয়ে ছিল না, একথা আমি হলক করে বলতে পারবো না। ব্যাপারটা কি কাকতালীয় নাকি আমার ইচ্ছা শক্তি র্যাঙ্কিনের মৃত্যু ঘটিয়েছিল এবং এখন মৃত্যু ঘটালো কার্টারের? অসম্ভব। না 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 না, আমার 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 নোট বইয়ের লেখার সঙ্গে দুটো এই বীভৎস মৃত্যুর কোনো সম্পর্ক থাকতে পারে না।
সাদা কাগজের উপর পেন্সিলের লেখা মানে গ্রাফাইটের কতগুলো আঁকা বাঁকা রেখা আমার মনের ভাবকে প্রকাশ করেছে এইমাত্র, কিন্তু তার সঙ্গে দু দুটো মৃত্যুর যোগাযোগ না একেবারে নেই। এই কথাই বা আমি বলি কি করে? নোটবুকটা উঠে একটা নতুন সাদা পাতা বার করলাম, তারপর সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে ভাবতে শুরু করলাম। কি মনে হতে নোট বইটাকে নামিয়ে রেখে সেদিনের খবর কাগজটা হাতে তুলে নিলাম। এক যুবক একজন বৃদ্ধা মহিলাকে খুন করার অপরাধে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেয়েছে। যুবকের ছবিটা ছেপেছে, রুক্ষ মুখটা দেখতে পাচ্ছি, অসম্ভব ক্রূর দৃষ্টি। দেখলেই মনে হয় আমি কাগজটা রেখে আবারও নোট বইটা হাতে তুলে নিলাম। আমি লিখলাম, ফ্র্যাঙ্ক টেলার পেন্টনভিল জেলখানার মধ্যেই মারা গেল। টেলারের মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাওয়ার ব্যাপারটা নিয়ে এমন হইচই শুরু হল যে হোম সেক্রেটারি আর জেল অধিকর্তাকে আরেকটু হলেই পদত্যাগ করতে হতো। পরবর্তী কয়েকদিনে খবরের কাগজে এ নিয়ে ভীষণ লেখালেখি হল। অবশেষে জানা গেল মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাওয়ার পরেই পেন্টনভিল জেলখানার কর্মচারীদের সঙ্গে অফিসারদের সঙ্গে এত চরম দুর্ব্যবহার শুরু করেছিল, সহ্য করতে না পেরে জেল রক্ষীরাই পিটিয়ে টেলারকে মেরে ফেলেছে। ট্রাইব্যুনালের রায় যখন প্রকাশিত হলো তখন আমি ওটা খুব মন দিয়ে পড়লাম। এমন নোট বইয়ের লেখার সঙ্গে এই মৃত্যুটার কোনো অদৃশ্য যোগাযোগ আছে কিনা আঁতিপাঁতি করে খুঁজে বের করবার চেষ্টা করছিলাম। যা ভেবেছিলাম তাই, দুটো রায়ের মধ্যে এমন কোনো সূত্র ছিল না যার সাহায্যে ব্যাপার দুটোকে আমি যুক্ত করতে পারি। আমি শান্তভাবে অফিসের কাজকর্ম করতে লাগলাম, জেকবসনের নির্দেশ মতো মুখ বুঝে কাজ করতে লাগলাম, কিন্তু আমার মন এই শক্তি স্বরূপ ধরার জন্য কাজ করে যেতে লাগলো নীরবে মনের ভেতরে। ব্যাপারটা তখনো পর্যন্ত আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ভাবলাম একটা শেষ পরীক্ষা করে দেখি, এবার আমি বিশদভাবে ব্যাপারটা লিখবো যাতে ভালোভাবে মিলিয়ে দেখতে পারি যে ব্যাপারটা ঠিক আমার লেখা অনুযায়ী ঘটছে। এবার জেকবসন হবে আমার শিকার। দরজা বন্ধ করে আমি কাঁপা কাঁপা হাতে পেন্সিল তুলে নিয়ে নোট বইতে লিখতে শুরু করলাম। পরের দিন বিকেল 2:43 জেকবসন মারা গেল। তিনতলার পুরুষদের বাথরুমের বাঁদিকের 2 নম্বর কিউবিকলের মধ্যে একটা ধারালো ব্লেড দিয়ে কবজির শিরা কেটে জেকবসন আত্মহত্যা করে। আমার নোট বইটা একটা বড় খামে ভর্তি করে সিল করলাম, তারপর আলমারিতে ঢুকিয়ে তালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। সারা রাত কিন্তু আমি ঘুমোতে পারলাম না, আমার নিজেরই লেখা কথাগুলো আমার কানে প্রতিধ্বনি তুলতে লাগলো, নরকের মনে মুক্তর মতো ওগুলো আমার চোখের সামনে জল জল করতে লাগলো। জেকবসন মরে গেল। ঠিক আমার নির্দেশ মতো তিনতলার পুরুষের বাথরুমের বাঁদিকের 2 নম্বর কিউবিকলের মধ্যে একটা ধারালো ব্লেড দিয়ে কবজির শিরা কেটে। আমাদের বিভাগের সবাইকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। প্রথমত কৌতূহলী খবর কাগজের লোকগুলোর কাছ থেকে ডিপার্টমেন্টের সব লোকদের সরিয়ে রাখা, কারণ ওরা ওই খবর কাগজের লোকেরার মধ্যেই একটা জটিল রহস্যের গন্ধ পেতে শুরু করেছিল। সর্বোপরি কর্মকর্তারা ভাবছিলেন যে র্যাঙ্কিন আর কার্টারের মৃত্যু ভীষণভাবে জেকবসনকে নিশ্চয়ই বিচলিত করেছিল, মৃত্যুর কারণ কিছু বোঝা গেল না।
কেউ বলল হঠাৎ করে পাওয়া এই দায়িত্বের চাপ বোধ হয় নিতে পারেনি জেকবসন, কেউ বলল জেকবসন ডিপ্রেশনের শিকার, কেউ কেউ অন্য কোন স্ক্যান্ডেল খুঁজতে লাগলো, এর নেপথ্যে কোন নারীর ভূমিকা নেই তো, এমন কথাও বলল কেউ কেউ। অফিসে যাওয়ার জন্য এই সাত দিন আমি ছটফট করতে লাগলাম। এবার আমি আমার দক্ষতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, যদিও ক্ষমতার উৎস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি এবার ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করতে লাগলাম। ক্ষমতা যখন আমার হাতে এসেছে তখন তো আর ভয় পেয়ে কোনো লাভ নেই, আমাকে এই ক্ষমতা ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবেই। মনে হলো বিরাট শক্তিধরের হাতে আমি সামান্য যন্ত্র ছাড়া তো আর কিছু নই, কিন্তু সেই তিনি তো আজ আমায় সামান্য থেকে অসামান্য করে তুলেছেন। নোটবইটা কি ভবিষ্যতের আয়না, আমার নোটবইটা নাকি? আশ্চর্যজনক ভাবে এই সময়ের মধ্যেই আমি 24 ঘন্টা এগিয়ে এগিয়ে রয়েছি। যখন কোনো মৃত্যুর কথা আমি লিখছি তখন হয়তো ঘটনাটা ঘটেই গেছে, আমি শুধু একটা ঘটে যাওয়া ব্যাপারের বর্ণনা লিখছি। কথাটা বারবার করে ভাবতে লাগলাম, বারবার বারবার বারবার। কথাটা বারবার করে ভাবতে লাগলাম, বারবার বারবার বারবার। অফিস আবার খোলার পর কাজে ফিরে এসে দেখলাম অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে। ওইসব খালি পদে লোক পেতে যথেষ্ট অসুবিধে হচ্ছে। একই অফিসে পরপর 3টে মৃত্যু, বিশেষ করে জেকবসনের আত্মহত্যার কথা খবরের কাগজ ওলাদের কাছে পৌঁছে গেছে। ফলাও করে সে খবর তারা চোদ্দোচোষ্য লেজ্জ পেয়ে করে পরিবেশনও করছে বেশ কিছুদিন ধরে। এবার আমি নিজের পদমর্যাদা ফিরে পেলাম। শেষ পর্যন্ত এতদিন পর বিভাগীয় প্রধানের পদটা আমার ভাগ্যে জুটল, এটা বহুদিন আগেই আমার প্রাপ্য ছিল। আমার নজর এখন কোম্পানির একজন কর্মকর্তা হওয়ার দিকে। সেই উদ্দেশ্য সফল করতে এখন কোম্পানির মধ্যে এমন একটা সমস্যা সৃষ্টি করতে হবে যাতে বিভাগীয় কর্তাদের মধ্যে থেকে একজন কর্মকর্তাকে বেছে নিতেই হয়। বোর্ডের পরবর্তী সভার জন্য আমি আরো 1 সপ্তাহ অপেক্ষা করলাম। তারপর 4 টুকরো কাগজে 4 জন কর্মকর্তার নাম লিখলাম। তারপর লিখলাম একবার কর্মকর্তাদের একজন হতে পারলে তখন কোম্পানির প্রধান হওয়া তো কেউ আটকাতে পারবে না। বোর্ডে যেমন যেমন পদ খালি হবে আমি শুধু আমার নিজের লোকদের নিয়োগ করব, আর একবার কোম্পানির প্রধান হতে পারলে আসল কোম্পানির কর্মকর্তাদের একজন হতে বাধাটা কোথায়? ক্ষমতার সিঁড়ি ধরে একবার যদি উঠতে পারি তাহলে আস্তে 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 কোম্পানির জাতীয় স্তরে তারপর আন্তর্জাতিক স্তরে সর্বময় কর্তা হওয়া ঠেকাবে কে? কেউ না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আচ্ছা কি মনে হচ্ছে বলতো, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি নাকি? হতে পারে, তবে আমার উচ্চাকাঙ্ক্ষা যদি খুব বেশি বলে তোমাদের মনে হয় তাহলে একটা কথা মনে রেখো যে আমার হাতে যে ক্ষমতা এসেছে এটা ঠিক যে তার আসল স্বরূপ আমি এখনো হৃদয়ঙ্গম করতে পারিনি, আর সেই জন্যই এখনো পর্যন্ত আমি আমার উচ্চাকাঙ্ক্ষা আমার কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। নোটবইতে যথাবিহিত যা যা লেখার 4 কর্মকর্তাকে নিয়ে লিখে ফেললাম। এক সপ্তাহ বাদে আমি অফিসে বসে ভবিষ্যতের কথা চিন্তা করছিলাম, হঠাৎই খবরটা এসে পৌঁছল হাইওয়েতে পরপর মোটর দুর্ঘটনায় 4 জন কর্মকর্তার মৃত্যু সংবাদে সারা অফিস জুড়ে তোলপাড়। ঠান্ডা মাথায় কাজ করে যেতে লাগলাম একমাত্র আমি। পরের দিন আমরা সবাই 1 মাসের নোটিশ পেলাম। আমি খুব অবাক হলাম, একবার মনে হলো আমি হয়তো ধরা পড়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালাম। তখন জানতে পারলাম যে আমি এতদিন কোম্পানির জন্য যে কাজকর্ম করেছি তাতে কর্মকর্তারা খুবই খুশি, কিন্তু কোম্পানির যে অবস্থা তাতে আর লাভজনক ভাবে ব্যবসা চালানোই মুশকিল, তাই কর্মকর্তারা ঠিক করেছেন কোম্পানি বন্ধ করে দেবে।
নয়তো এবার কি করব, কি করব আমি, কি করব? শেষবারের মতো অফিস ছেড়ে যাওয়ার সময় মনে মনে ঠিক করে ফেললাম, এবার থেকে আমি আমার ক্ষমতা নিষ্ঠুর ভাবে প্রয়োগ করব এবং কোনো মতে আর দেরি করা চলবে না। এই অবিশ্বাস্য ক্ষমতা যে কোনো মুহূর্তে আমার হাতছাড়া হতে পারে, সেক্ষেত্রে আগের থেকেও দুরবস্থায় পড়তে পারি আমি। ক্ষমতার সীমা কি তা আমার জানা দরকার। পরবর্তী সপ্তাহে আমি পরপর অনেকগুলো পরীক্ষা চালালাম। শহরের বড় এয়ারপোর্ট থেকে আমার বাসা দূরত্ব 200-300 ফুট দূরে, 2 মিনিট অন্তর সেখান থেকে একটা করে জেট প্লেন উঠছে, ভীম গর্জনে কান চালাপালা, প্রতিদিন প্রতিদিন রোজ। এই অত্যাচার আমি বহুদিন ধরে সহ্য করে আসছি বাধ্য হয়ে। পরীক্ষার জন্য আমি নোট বইটা টেনে নিলাম। তোমরা হয়তো ভাবছ 24 ঘন্টা পরে আকাশের মুখে 75 জন যাত্রীর আর্ত হাহাকার আমার হৃদয়কে স্পর্শ করেনি, ওদের আত্মীয় স্বজনের জন্য আমার কোনো সহানুভূতি নেই? না, ভুল করছ, আমি অতটা বিবেকহীন নই। কিন্তু আমার ক্ষমতার পরিধিটা তো আমাকে যাচাই করে দেখতে হবে। আমি আরেকটু কঠিন হতে বাধ্য হলাম। এবার ঠিক করলাম স্ট্রেচ ফোর্ড বস্তি নিয়ে কিছুটা করতে হবে, একটা জঘন্য বস্তি ওটা, ওখানেই আমি ছোটবেলায় মানুষ হয়েছি। সে স্মৃতি মোটেও সুখকর নয়। আমার শৈশবের অনেক যন্ত্রণাক্লিষ্ট মুহূর্তের সাক্ষী ওই স্ট্রেচ ফোর্ড বস্তি। এবার একটা বিরাট জায়গা জুড়ে আমার ক্ষমতার প্রয়োগ করে দেখতে হবে সেটা কার্যকরী হয় কি না। আমার নোট বইটা আমি চেনে নিয়ে লিখলাম, স্ট্রেচ ফোর্ড বস্তির প্রত্যেকটা বাসিন্দা পরের দিন দুপুরে মারা গেল, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল স্ট্রেচ ফোর বস্তি। পরের দিন সকালে দোকান খোলা মাত্র আমি একটা রেডিও কিনে নিয়ে এলাম। সারাদিন রেডিও খুলে চুপচাপ বসে রইলাম। ভেতরে ভেতরে দারুণ উৎকণ্ঠা, কি হয় কি হয়। কেবলই মনে হতে লাগলো এই বুঝি ঘোষক কোনো প্রোগ্রাম বন্ধ করে দিয়ে উত্তেজিত ভাবে ভয়ঙ্কর ওই খবরটা বলবে। কিন্তু সন্ধে গড়িয়ে গেল, কোনো খবরই কেউ বলল না। আমি খুব অবাক হলাম। যে কোনো মুহূর্তে ওই ভয়ঙ্কর খবরটা শোনার জন্য প্রস্তুত হয়েছিলাম আমি, না শুনতে পেয়ে খুব অস্বস্তিতে পড়ে গেলাম। কি হলো তাহলে, তাহলে কি আমার ক্ষমতা চলে গেছে নাকি, নাকি ঘটনার ভয়াবহতা ঢাকতে সরকার খবরটা চেপে রাখার চেষ্টা করছে? বাড়ি থেকে বেরিয়ে আমি রওনা হলাম স্ট্রেচ ফোর্ড। স্ট্রেচ ফোর্ড স্টেশনে নেমে কাদা করে কিছু খবরাখবর জোগাড় করলাম, তাতে বুঝতে পারলাম এখানে কিছুই ঘটেনি, কিছু। রাস্তায় গাড়ি ঘোড়া দিব্যি চলছে, হাজার হাজার ফ্যাক্টরির ধোঁয়া আকাশের বুকে মিলিয়ে যাচ্ছে, ব্যস্ত মানুষজন পথ চলছে। আমি ফিরে এলাম আশাহত ভাবে। বাড়িতে ফিরতে না ফিরতেই ওই রাত দুপুরেই বাড়ি উড়ি ভাড়ার তাগাদা লাগালো। সে একরকম নাছোড় বান্দা। কোন রকমে একদিনের সময় নিলাম তার কাছ থেকে। ঘরে ঢুকেই নোট বইটা টেনে বার করলাম, বাড়িওলি সম্বন্ধে লিখলাম। পরের দিন সকালে বাড়িওলিকে সিঁড়ির নিচে মৃত অবস্থায় পাওয়া গেল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, যাক তাহলে এখনো আমার ক্ষমতা আছে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আমি আমার ক্ষমতার আসল রূপ অনেকটা যেন বুঝতে পারলাম। প্রথমে আবিষ্কার করলাম যে এই ক্ষমতাটা শুধুমাত্র যা সম্ভব সেই ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। স্ট্রেচ ফোর্ড বস্তির প্রায় 1000 মানুষকে একসঙ্গে মেরে ফেলতে হলে বেশ কয়েকটা হাইড্রোজেন বোমা পরপর ফাটানো দরকার, কিন্তু বাস্তবে সেটা প্রায় অসম্ভব, তাই সেখানে আমার ক্ষমতা কোনো কাজে লাগেনি। দ্বিতীয়ত, একমাত্র মৃত্যুর ব্যাপারে আমার ক্ষমতা কাজে লাগে, অন্য কোনো ব্যাপারে ওটা সক্রিয় নয়।
আমি উৎসাহিত হয়ে শেয়ার বাজারের দর ওঠানামা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিলাম, কাজে লাগেনি। ঘোর দৌড়ের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেছিলাম, ব্যর্থ। আমার নতুন অফিসের অধস্তন কর্মচারীরা যাতে চাকর বাকরের মতো আমার অনুগত হয় তার চেষ্টা করেছিলাম, না তাতেও কোনো ফল হল না। ক্ষমতার উৎস সম্বন্ধে যে অন্ধকারে ছিলাম তাই রইলাম। আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এলাম যে অসীম শক্তিশালী কোনো দানবের এজেন্ট ছাড়া আমি আর কিছু নই। কোনো কোনো সময় আমার মনে হচ্ছিল যেসব ছোট ছোট ঘটনার কথা আমার নোট বই আমি লিখেছি তা হয়তো মৃত্যু সম্বন্ধে লিখিত কোনো বিরাট বইয়ের একটা অংশ বিশেষ। আলমারির মধ্যে আমার নোট বইটা খুব সাবধানে বন্ধ করে রেখেছি। প্রত্যেকটা লেখা খুব গোপনে সাবধানে লিখেছি যাতে কেউ আমাকে সন্দেহ করতে না পারে। বেশিরভাগ মৃত্যু আর দুর্ঘটনা ঘটিয়েছি আমার ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য। এতে ব্যক্তিগতভাবে কোনো লাভটা না, সেসব আমার কিছুই হয়নি। তাই যখন লক্ষ্য করলাম যে পুলিশ গোপনে আমার উপর নজর রাখতে শুরু করেছে তখন খুবই অবাক হলাম, ভয়ও পেলাম। ব্যাপারটা নজরে পড়ল যখন একদিন জানলার পর্দার ফাঁক দিয়ে দেখলাম আমার বাড়িওয়ালির উত্তরাধিকারী ওর ভাইয়ের মেয়ে স্থানীয় থানার পুলিশ অফিসারের সঙ্গে ফিসফিস করে কথা বলছে উপরের দিকে। আমার ফ্ল্যাটের দিকে আঙুল তুলে রীতিমতো হাত পা নেড়ে অনেক রকম মুখভঙ্গি করে যেন আমার টেলিপ্যাথিক ক্ষমতা আমার সম্মোহন করার ক্ষমতা সম্বন্ধে কিছু ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন পরে একটা লোক যাকে আমার সাদা পোশাকের ডিটেকটিভ বলে চিনতে এখন অন্তত আর কোনো অসুবিধে করছে না, একটা বাজে অছিলায় আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বলানি কনেই হঠাৎই আবহাওয়া নিয়ে কথাবার্তা শুরু করে দিল। আমি বেশ বুঝতে পারছিলাম লোকটা অহেতুক অকারণ বকবক করিয়ে আমার পেট থেকে কিছু কথা বের করার চেষ্টা করছে। অবশ্য আমার বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ কেউ করেনি। ইতিমধ্যে নতুন একটা কাজে ঢুকেছিলাম আমি। কিছুদিন বাদে লক্ষ্য করলাম সেই কোম্পানির মালিকও যেন আমাকে একটু বাঁকা চোখে দেখতে আরম্ভ করেছে। আমার কিরকম মনে হলো এই অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার পর থেকে হয়তো আমার শরীরের ভেতর থেকে কোনো জ্যোতি টতি বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না, কিন্তু অন্যরা টের পাচ্ছে আর সেই জন্যই আমি এত কৌতূহলের জিনিস হয়ে পড়ছি। এরপর থেকে বাসের লাইনে দাঁড়ালে বা রেস্তোরাঁয় গিয়ে ঢুকলেও অনেকেই আমাকে দেখে আকৃষ্ট হতে লাগলো, তাকিয়ে রইল। একবার তাকাতে শুরু করলে আর নজর সরাবার নামটি পর্যন্ত করে না, চেয়ে আছে তো চেয়েই আছে। এমনকি অনেকে একথা ও কথা জিজ্ঞাসা পর্যন্ত করতে লাগলো। বুঝলাম এবারে আমার ক্ষমতা শেষ হয়ে আসছে, আর ওটা আমি আমার খুশি মতো গোপনে ব্যবহার করতে পারবো না, নোট বইটা এবার নষ্ট করে ফেলতে হবে, আলমারিটাও বিক্রি করে দিতে হবে। আমার অবিশ্বাস্য অলৌকিক ক্ষমতা সম্বন্ধে আর একটা কথাও আমি ভাববো না, তাহলে হয়তো আবার আস্তে আস্তে জ্যোতিটা মিলিয়ে যাবে। সবে যখন ক্ষমতার আসল স্বরূপ সম্বন্ধে আমি সচেতন হয়ে উঠছি ঠিক তখনই যে এটা বাধ্য হয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে, এ ভাগ্যের পরিহাস ছাড়া আর কি। কি কারণে জানি না, এরপর থেকে আমি একেবারে ভিড়ের মধ্যে মিশে থাকার চেষ্টা করতে লাগলাম। তাহলে আমার মধ্যে যে ক্ষমতা জন্ম হয়েছিল তা কি চিরতরে নষ্ট হয়ে যাবে? শেষবারের মতো যখন নোট বইয়ের পাতায় চোখ বোলাচ্ছিলাম তখন এই চিন্তাটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নোট বইটা পুরো লেখা হয়ে গেছে, এ একটা একটা বিস্ফোরক, সাংঘাতিক জিনিস। তরবারির চেয়ে কলম যে অনেক শক্তিশালী কথাটা আরো একবার প্রমাণিত হলো। এই সব সাত পাঁচ কথা ভাবতে ভাবতে হঠাৎই আমার মাথায় একটা দারুণ চিন্তা ঝিলিক দিয়ে উঠল। আমার ক্ষমতা বাঁচিয়ে রাখার একটা খুব সাদা সিধে অথচ চমৎকার রাস্তা আমি বের করে ফেললাম। এবার আমি মারাত্মক ভাবে ক্ষমতা ব্যবহার করতে পারবো, অথচ আমি থাকবো সবার ধরা ছোঁয়ার বাইরে। ব্যাপারটা অসাধারণ সন্দেহ নেই। আমি এতটাই পুলকিত, এতই শিহরিত হলাম যে প্রায় নিজেই নিজের পিঠ চাপড়ে বাহবা দিলাম। সত্যি
সত্যি এটা করতে পারলে তুলকালাম ব্যাপার হবে, তুলকালাম ব্যাপার। এবার আমি মারাত্মক ভাবে ক্ষমতা ব্যবহার করতে পারবো, অথচ আমি থাকবো ধরা ছোঁয়ার বাইরে। এবার থেকে যাদের শেষ করব তাদের কারুর নাম আর নোটবইতে লেখার কোনো প্রয়োজনই হবে না। ব্যাপারটা এরকম, আমি একটা গল্প লিখে ছাপাবো। গল্পটা হবে খুব সাধারণ ভাষায় লেখা। এই গল্পে খুব খোলাখুলি ভাবে আমি কিভাবে এই ক্ষমতার অধিকারী হলাম তার বিশদ বর্ণনা দেব। পরবর্তী ঘটনাগুলো সব একটুও বিকৃত না করে পরিবেশন করব। আমার ক্ষমতার যারা বলি হয়েছেন তাদের আসল নাম, কিভাবে তাদের খতম করলাম তার পূর্ণ বিবরণ, আমার নোট বই কিভাবে ভর্তি হতে লাগলো, পরীক্ষার ফলাফল যা যা হলো সব কিছু লিখবো, কিচ্ছু বাদ দেব না, একটা কথাও আমি লুকোবো না। শেষে গল্পের একেবারে শেষে আমার এই ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্তের কথাও আমি বলবো, একদম নিরপেক্ষভাবে। সম্পূর্ণ ব্যাপারটা আমি গল্পের আকারে উপহার দেব আমার পাঠককে। যেমন ভাবা তেমনি কাজ, কথায় বলে না, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। খুব খেটে খুটে লেখা শেষ করে এক বড় প্রকাশকের হাতে তুলে দিলাম। কিছুদিন বাদে লেখাটা অন্যান্য লেখকদের গল্পের সঙ্গে একটা গল্প সংকলনে ঠাঁই পেল। খুব অবাক হচ্ছে তাই না? হ্যাঁ, স্বীকার করছি যে আমি আমার নিজের মৃত্যুদণ্ডাজ্ঞায় সই করেছি। ছোট গল্পের শেষে সাধারণত যে ধরনের চমক থাকে, আমার এই গল্পেও সেরকম একটা চমক অবশ্যই আছে, দারুণ চমক। এবং চমকটা এমনই সাংঘাতিক যে তার ধাক্কায় হয়তো পৃথিবী কক্ষচ্যুত হয়ে ছিটকে পড়বে মহাশূন্যে। গল্পের শেষে আমি আমার ক্ষমতাকে শেষবারের মতো কাজে লাগিয়েছি। আমি ঘোষণা করেছি শেষ মৃত্যুদণ্ডাজ্ঞা। কি বলছো, কার উপর এই দণ্ডাদেশ? গল্পের পাঠক ছাড়া আর কার উপরে হবে বলে আশা করেছি রে? হ্যাঁ, কি ঠিক করিনি? শেষ পর্যন্ত তোমরা আমার কথা স্বীকার করতে বাধ্য হবে। যতদিন এই বইটার চল থাকবে ততদিন আমার ক্ষমতা নিঃশব্দে কাজ করে যাবে, যাকে বলে চোরা পথে। আমাকে কেউ কোনোদিন ধরতে ছুঁতে পারবে না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করবে এমন কোনো অভিযোগকারীকে কোনোদিন খোঁজাই পাওয়া যাবে না, কারণ গল্প পড়ার পরই তার জায়গা হবে নরকে। গল্পটা কোন বইতে ছাপা হয়েছে জানতে চাইছো? বড্ড দেরি হয়ে গেল, এখন আর জেনে কোনো লাভ নেই, তবু বলছি ভালো করে শুনে নাও। এতক্ষণ যে গল্পটা শুনলে এটাই আমার সেই ভয়াবহ গল্প। এবার তোমাদের উপর নেমে আসছে হিম শীতল মৃত্যু। কি নারীর গতি ক্ষীণ হয়ে আসছে তাই না? না 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 না, পরীক্ষা করে দেখার কোনো দরকার নেই। আমার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা শয়তানও রাখে না। আর কয়েক মুহূর্ত, এবার হৃৎপিণ্ডটা থেমে যাবে। গল্পটা পড়া শেষ করার সঙ্গে সঙ্গেই ঝাঁপ দিয়েছ মৃত্যুর গহ্বরে, সেখান থেকে উঠে আসার কোনো প্রশ্ন ওঠে না। আর কয়েক মুহূর্ত, কয়েক সেকেন্ড, তারপরই সব শেষ। ভয় পাচ্ছ? হ্যাঁ ভয়, মুখটা ধড়ফড় করে উঠলো তাই না? সে দাঁড়াবি একটা ঠান্ডা স্রোত নেমে গেল তো, বুকের কাছটা অসম্ভব ভারী ঠেকছে, কি একটা যেন আটকে আসছে না গলার কাছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, গোটা শরীরে ভেতর থেকে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো না হঠাৎ, কথা বলতে চাইছো অথচ বলতে পারছো না, জিভটা এলিয়ে আসছে তাই না? শূন্য
বাপরে 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 বাপ, আর একটু হলেই তো গিয়েছিলাম, মানে প্রায় যেতে যেতে বেঁচে গেলে তোমরাও। ওই যে একটা প্রবাদ আছে না, ঢের দেখেছি গরু এমন ল্যাজ দেখিনি সরু, এই জানতো রে ভাই, রহস্য গল্পের শেষে রোমাঞ্চের মোড়কে এমন একটা মরণ ফাঁদ লুকিয়ে রাখা আছে, পড়েছ কি মরেছ, মানে পড়া শেষ তুমিও শেষ, তাই এমন বিসর্পিল নাম, তাই এমন বিদঘুটে নাম এবার শূন্য। বোঝো কোন পুণ্যিতে বাঁচলাম বুঝতে পারছো? আমি যা বুঝেছি বলি আগে, তারপর তোমরা নয় তোমাদের কথা বলবে। আমি তো আর একা একা পড়িনি, পড়ে শুনিয়েছি তোমাদের, ভাগ্যিস তোমরা ছিলে সঙ্গে, তাই না বেঁচে গেলাম এ যাত্রা, ওই কি বলে তুম হো না। আর তোমরা বাঁচলে কি করে, তোমরা তো কেউ পড়োইনি, আমি তো পড়ে পড়ে শোনাচ্ছি তোমাদের, তোমরা আর কি করে মরণ ফাঁদ পাতা থাকলেও তাতে পড়বে বলো, ম্যাঁ হো না। না না না, এরকম হাসি এই রহস্য রোমাঞ্চে একেবারেই বেমানান, এখানে হাসি হবে জেগে, হাসি তো গেল, আজ আর আলাদা করে কোনো কুশীলবদের পরিচিতির কোনো সিনই নেই, কি আশ্চর্য বলো, গোটা গল্পের সংলাপ জাস্ট দুটো, ভাবা যায়, লোকটা কি জেগে নিয়ে গেল চেনো, আরে মিস্টার র‍্যাঙ্কিন, মিস্টার র‍্যাঙ্কিন, সত্তলা থেকে রেলিং টপকে একেবারে নিচে পড়ে গেছে, লিফটের সামনেকার মেঝে বসানো টালিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কি রক্ত কি রক্ত, যাই হোক তাই তো হলো, তা হলোই যখন তখন ভাবতে আর আপত্তি কোথায় বলো। আজও ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সাউন্ড এফেক্টস এর ধামাকাদার আবহ সৃষ্টি করেছে রাজা সেনগুপ্ত। Subscribe Bengali Audio Stories for more Sunday suspense and Bengali Audio Stories. Thank you. 100 bhag real taka kamate description link e dekhun. To earn 100% real money check description link. 100 bhag real taka kamate description link e dekhun.